ওয়ালাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমি আজকে একটা আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি পুডিংটা কিভাবে তৈরি করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সামনে ঈদ আসছে, ঈদেও আপনি এই ডেজার্টটা তৈরি করতে পারেন আর রোজায়ও তৈরি করে খেতে পারেন। এই পুডিংটা সেমাই পুডিং, আমি এই জায়গায় সেমাই নিয়েছি, মেজারমেন্টের কাপের এক কাপ সেমাই নিয়েছি, মেজারমেন্টের কাপের এক কাপ চিনি নিয়েছি, আমি এই জায়গায় 4 চামচ গুঁড়া দুধ নিয়েছি, ঘি নিয়েছি, আমি 1 কেজি দুধ জাল দিয়ে নিয়েছি, আর এই দুধটা জাল দিয়ে নিতে হবে, আর এই জায়গায় আমি আগার আগার পাউডার নিয়েছি, আমি এই চামচের 1 চামচ আগার আগার পাউডার নিয়েছি, 1 চামচ কর্নফ্লোর নিয়েছি। তা আমি এই উপকরণ দিয়ে আমি পুডিং তৈরি করব। আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর এই জায়গায় ঘি কিন্তু লাগবে, ঘি ছাড়া কিন্তু হবে না, ঘি না থাকলে আপনারা বাটার দিতে পারেন। তা আমি এই জায়গায় ঘিটা নিয়ে নিয়েছি, আমি এই জায়গায় 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন ঘিটা আমি ভালো করে একটু গরম করে নিব, গরম করে তারপর আমি এই জায়গায় সেমাইটা ভেজে নিব, এতে ভালো লাগবে। এখন আমি সেমাইটি ঢেলে দিচ্ছি, সেমাইটি আমি 3 মিনিটের মতো ভেজে নিব, একটু লাল লাল করে আমি ভেজে নিব। আমি সেমাইটা ভেজে নিয়েছি, এখন আমি সেমাইটা ঢেলে রেখে দিব, তারপর বাকি উপকরণগুলো আমি ঢেলে দিব এই জায়গায়, দুধ টুধ দিব। তা আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে ঘিয়ের আর সেমাই, সেমাইটি বেড়ে নিয়েছি। আমি এখন এই পাত্রে দুধটা ঢেলে দিব, আমি এই জায়গায় 1 কেজি দুধ নিয়েছি, আমি প্যাকেটের দুধটা এই জায়গায় ব্যবহার করেছি। আপনারা চাইলে প্যাকেটের দুধও নিতে পারেন, গায়ের দুধও নিতে পারেন, যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারেন, আবার পাউডার দুধ দিয়েও করতে পারেন। তা আমি এক এক করে সব উপকরণটি দিয়ে দিচ্ছি। দুধটা ঢেলে নিয়েছি, এখন আমি গুঁড়া দুধটা দিয়ে দিব, এই তো আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা পছন্দ মতো, আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আপনারা কে কিরকম ডেজার্টটা পছন্দ করেন খেতে, কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ কম মিষ্টি খেতে পছন্দ করেন, ওই আন্দাজে চিনিটা দিয়ে নেবেন। আর এই জায়গায় আমি এই যে আগার আগার পাউডার নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি কর্নফ্লোর নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আমি দিয়ে এখন ভালো করে আমি একটু মিশিয়ে নিব। আমি কিন্তু চুলাটা এখন তুলি অন করিনি, চুলাটা ধরেই দেইনি, চুলাটা ধরিয়ে দিব। সব কিছু উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে তারপর আমি চুলাটা ধরিয়ে দিব। আর এই জায়গায় গুঁড়া দুধটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। গুঁড়া দুধটা দিলে পুডিংটা খেতে ভালো লাগে, টেস্টটা ভালো আসে। আর এই জায়গায় আমি একটু লবণ দিব, আমার মিষ্টি খাবার একটু লবণ দিলে আমার ভালো লাগে, খাবারের টেস্টটা একটু বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। পুডিংটা আমি একটু লবণ দিয়ে দিলাম, সব কিছু একসাথে আমি নেড়ে চেড়ে সব কিছু একসাথে আমি মিশিয়ে নিব। আমি 5 মিনিট জাল দিয়ে নিয়েছি, ঘন করে নিয়েছি। এখন আমি ভাজা সেমাইটা রেখেছি, সেমাইটা আমি দিয়ে দিব। আর এই সেমাইটা গিয়ে ভাজাটা দিলে ঘ্রাণটা ভালো আসে আর পুরিনটা খেতে ভালো লাগে। এখন আমি এটা আবার একটু জাল দিয়ে নিব। এই তো আমি সেমাই দিয়ে এখন ই করে নিয়েছি, একটু জাল করে নিয়েছি। এখন আমি বাদাম কুচি দিয়ে দিব। আপনারা চাইলে, আমি এনে চীনা বাদাম নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন কি কাঠবাদাম দিতে পারেন, যে কোনো বাদামের জায়গায় দিতে পারেন। বাদামটা দিলে খেতে ভালো লাগে, দাঁতের একটু বাদামের ফ্লেভারটা পড়লে খেতে ভালো লাগে, পুরিনটা খেতে ভালো লাগে। তা আমি এ জায়গায় চীনা বাদাম ব্যবহার করেছি। এখন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। আমার মিশ্রণটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। আর এটা গরম অবস্থায় ঢালা লাগবে। আমার পুরিনটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। এই পাত্রটা নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, আমি এখন এটার মধ্যে ঢেলে দিব সেট হওয়ার জন্য। তো আমি পুরিনটা ঢেলে নিয়েছি, এখন আমি এটা সেট হওয়ার জন্য 1 ঘন্টা রেখে দিব।
আর এই পুডিংটা খেতে বেশি এই পুডিংটা হতে বেশি সময় লাগে না, অল্প সময়তে এই পুডিংটা হয়ে যায় আর খেতে অনেক। আমি একটু ভুলে গেছি, এই জায়গায় একটু ফুড কালার মিলান লাগবে, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, আমার তো একটু ভালো লাগলো একটু ফুড কালার। আমি একটু কালার মিশিয়ে নিচ্ছি, এটা পাতিলে থাকতে এই ফুড কালারটা মিলান লাগতো তাই আমার মনে ছিল না, আমি এখনই মিলিয়ে নিচ্ছি। একটু দেখতে কালার সুন্দর আসবে, সুন্দরের জন্য আমি দিলাম, আপনারা অপশনাল চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি, তো এখন আমি পুডিংটা এক ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিলাম, ফ্যানের বাতাসে রেখে দিব, এক ঘন্টা পর আপনাদের দেখাবো আমার পুডিংটা কীরকম হয়েছে। তো আমার পুডিংটা এক ঘন্টা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো আমি এখন একটু বাদাম দিয়ে সাজিয়ে নিব, আমার তো চেলি নেই, এই আমি বাদাম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এই তো আমি একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ। এই তো আমি একটু কেটে দেখাচ্ছি যে পুডিংটা কীরকম হয়েছে। এই তো দেখুন আমার পুডিংটা কীরকম হয়েছে, এটা বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।